আজ আসছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার মেয়ে সন্ধ্যার সময় টিফিন খাচ্ছে। মামনি, কি খাচ্ছ? পিঠা পিঠা খাচ্ছ আজকে সন্ধ্যার সময়? কি এটা তোমার টিফিন? এরপর পড়তে বসতে হবে না? তাহলে খেয়ে দিয়ে কিন্তু পড়তে বসে যাবা। পিঠা কি পিঠা এটা রূপু? এটা কি পিঠা? দুধপুলি। দুধপুলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামনি, তোমার পিঠা খেতে কেমন লাগে? ভালো লাগে না? তোমার কি খেতে বেশি ভালো লাগে? মিষ্টি, চিকেন। কিন্তু বিকালে টিফিন হলে কি কি টিফিন হলে তোমার বেশি ভালো লাগে? কফি। কফি আর বিস্কুট। বিস্কুট? আচ্ছা আচ্ছা, আর যদি এগ রোল হয়, আর যদি সেটা যদি চাউমিন হয়, আর যদি মোমো হয়? ওরে বাবা, তাহলে তুমি কথাই নেই। ঠিক আছে, টিফিন খেয়ে পড়তে বসে যাবা, দেরি করবা না। তো তুমি যে একটা ড্রয়িং যে শুরু করেছো, ড্রয়িংটা কি কমপ্লিট করেছো? মানে শেষ হয়নি? ঠিক আছে, আজকে কিন্তু এই ব্লগে আমরা কিন্তু তোমার অল্প ড্রয়িংও দেখাবো। কমপ্লিট হবে তো? ঠিক আছে। কি মামনি, কি হচ্ছে? ড্রয়িং হচ্ছে? দেখি অল্প একটু, তুমি কি ড্রয়িং করছো? ও আচ্ছা, এখনো ফুলটা হয়নি। ঠিক আছে, করো। তাহলে তোমার ড্রয়িং চলছে? তুমি ড্রয়িং এ মনটা দাও ভালো করে। ড্রয়িংটা স্কুল টুল তো সব বন্ধ, ড্রয়িং এ স্কুলে আবার তোমাকে ঢোকাতে হবে। কি এটা আজকে কি শেষ হবে? এটা আমার তো মনে হচ্ছে এটা তুমি আজকে শেষ করতে পারবা না। ঠিক আছে, করো আস্তে ধীরে। ড্রয়িংটা বরাবরের মতোই যেন ভালো হয়। তোরবু, রাত্রে কি খাচ্ছি আমরা? আমরা খাচ্ছি চিকেন, রুটি। ও আচ্ছা, চিকেন আর রুটি, ঠিক আছে। মেয়ের তো ড্রয়িং এখনো শেষ হয় নাই। যাই, এটা খাওয়া টাওয়া দিই, আমি দিচ্ছি খাওয়া। করো না তুমি ড্রয়িং, দেখি তুমি কেমন ড্রয়িং করতে পারো। সবাই দেখতে পাবে তোমার ড্রয়িং আজ থেকে।
সুন্দরই তো হচ্ছে তোমার ড্রয়িং। তাহলে তুমি এবার কোন ক্লাসে উঠলে? ক্লাস ফাইভ। স্কুল তো বন্ধ, তো তোমার তো ভালোই হলো। ভালো হয় নাই? কেন, স্কুল খোলা থাকলে তোমার কি সুবিধা হতো? বন্ধুদের সাথে খেলতে পারতাম। ও আচ্ছা, তো এখন তো পড়াশোনা নেই, পড়াশোনার চাপ নেই, তাই না? এখন তো খুব ভালো বাড়িতে থেকে। ও আচ্ছা, তাহলে উপরে রুটি হচ্ছে? গরম গরম রুটি আর চিকেন কষা, আহ দমে ক্ষীর। হ্যাঁ, তাহলে কি মামনি টিফিন হচ্ছে নাকি রাত্রে খাবার? তো আজকে রাত্রে খাবার আসলো রুটি আর চিকেন কষা, আর সঙ্গে একটা রসগোল্লা। ওরে বাবা, স্পেশাল কি ব্যাপার, স্পেশাল ব্যাপার। আজকে চিকেন আছে তাহলে তো আর বর্ণালী পালের চিন্তাই নেই। হ্যাঁ একদম চুপচাপ খেয়ে নেবে, তাই তো? এত ভালো লাগে চিকেন? বাহ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি অনেক রাত হয়ে যাচ্ছে। কি কেমন রুটি আর চিকেন দেখলে কেমন লাগছে তোমার, বলছো না তো? খুব টেস্টি। আচ্ছা, এটা হলে আর কিছু চাই না? না, এত বড় হয়ে গেছে মেয়ে, এখনো মামনি খাওয়াই দিতে হয়। বাবা বাবা, সবাই যেমন ভিডিও দেখবে না, সবাই তো হাসবে। ও এই ব্যাপার, এই ব্যাপার, এই ব্যাপার নাকি মামনি? ও আচ্ছা, তাহলে তোমার ড্রয়িং আর কতক্ষণ সময় লাগবে? আর অনেকক্ষণ লাগবে, রাত অনেক হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারো করো। ঠিক আছে, কি চিকেন কি ঝাল ছিল? এদিকে তাকিয়ে বলো, চিকেন কি ঝাল ছিল নাকি? ঠিক আছে, তো প্রথম দিন ভিডিও সবাইকে বলে দাও, চ্যানেলটাকে কি করতে, লাইক লাইক আর শেয়ার করে দিতে। আচ্ছা ঠিক আছে, সবাইকে তাহলে বলে দাও লাইক এবং শেয়ার করে দিতে আমাদের চ্যানেলটিকে। রসগোল্লা কি মেয়েরই নাকি আমার, আমারও একটা জুটবে? মেয়ে আগে খাক না, তারপরে দেখি তোমার জুটে কিনা। ও এই ব্যাপার, আচ্ছা আমার নেই তার মানে, বুঝে গেছি, তার মানে আমার নেই। তাহলে থাক মামনি, মিষ্টিটা আমাকে দিয়ে দে, তোর খেতে হবে না, আমি খাই। তুই তো চিকেন খাচ্ছিস সেই। না না, আমি বেশি বড় হয়নি তো, মাত্র 10 বছর আমার, মাত্র 10 বছর আমার।
তাহলে কালকে নিরামিষ? ও বাবা, নিরামিষ শুনেই দেখো না, আর মুখ দেখো, আর মুখ দেখো। হ্যাঁ, নিরামিষ না কেন? প্রতিদিন চিকেন চাই? ও বাবা, তাহলে তো আমাকে পোলট্রি মুরগির ফার্ম করতে হবে। পোলট্রি মুরগির ফার্ম খুলতে হবে আমাকে। তাহলে এই ছিল আজকের ভিডিও আমাদের। ও ড্রয়িংটা এখনো কমপ্লিট করতে পারেনি, এটা কমপ্লিট করতে একটু সময় লাগবে। আর পুরো কমপ্লিট দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আজকের মতন ভিডিও এখানেই রাখছি। আপনারা আজকে প্রথম দিন আমি যে ভিডিওটা আজকে আমাদের ইউটিউবে আসলো, আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের কাম্য। বাকি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।